শিখি সুবিধা উদাহরণ তলেদা আকৃতি কু দেখি জাঁবা যে একৃতি সুবিশ অটে এবং কেউ আকৃতি সুবিআক সুবিশ অটে কিংবা নুহে চিহ্ন দেখু যে কণ আকৃতিকে অধারু মোড়িলে তাহার বাম অধাভাগ তথা ডাণ অধাভাগ অবিকল মিশু অৰ্থাৎ দ্বয় অধা ভাগৰৰ প্ৰতিবিম্বা প্ৰথম আকৃতিৰ আমি এইভাৱ তিয়াৰী কৰি পাৰিবা এতিয়া আমি দেখুচে যে ডাণ ভাগ বাম ভাগৰৰ প্ৰত্বৰশ অবিকল মিছু এতিপ্য়ুবি আকৃতি অটে এইভাৱ যদি আমি দ্বিতীয় আকৃতি দেখিবা

ओ आकृति साते सुविन्यास नुहेती उदाहरण कि वस्तुर डाहा प्रतिबिम्बर वाम ओ वाम भाग प्रतिबिम्बर डाहाण देखाए कस्तु सुविन्यास वस्तुर डाहाण भाग वाम ओ वाम भाग डाहाण देखाए यहाँ आमे पर्श्वरतन अर्थात् ल्याट्राल कथा निश्चय अटे कि वस्तुर डाहा प्रतिबिम्बर वाम ओ बाम भाग प्रतिबिम्बर डाण देखाए कि वस्तु तिम्बरस अविकल मिसे एपरसह सुन्यास थाए ए वस्तु प्रतिबिम्ब सुविन्यास अटेती उदाहरण त प्रत्येक आकृतिको पूरारी सुबिन्यास आकृति पूरा सुबिन्या तिरी क সুবিশ আকৃতির ভাগ করা যা পরস্পর প্রত্ব এই বুঝিব দুই আকৃতিকে পুরা কর প্রথম আকৃতি বাম পাখরে এক অর্ধবৃত অনেক এর প্রত্ব ডাণ ভাগ করা প্রতারি সময় রাখা আবশ্যক যে আকার সন্তুড়িত অনুপাতের তৈরি হব এইপরি আমি দেখুচে যে এটি এক ছোট বৃত্তিম্বা করিবা। পু আমি এই বঙ্কাটঙ্কা রেখার প্রতারি করা একৃতি পূরা হল যেপরি তুমি দেখিপার চুবি আকৃতি অটে এবে দ্বিতীয় আকৃতি কু দেখা আমক উপর ভাগি ও তলভাগ জন ভাবিনিয় উপর ভাগ ভূমি ও আমি জলরে প্রতিবিম্ব দেখুছে। তেম ভাব এই আকৃতি কিপর দেখ ভাব ভাব বিলকুল ঠিক ଏହା ଏହିଭଳି ଦେଖାଯିବ ଏହିପରି ଆମେ ଦ୍ୱିତୀୟ ଆକୃତି ପୂରା କରିପାରିବା ଏହିପରି ଯଦି ଆମେ ତୃତୀୟ ଆକୃତିକୁ ପୂରା କରିବା ତେବେ ଆମକୁ ଏକ ତୀର ଆକାର ପ୍ରାପ୍ତ ହେବ ଏହା ମଧ୍ୟ ସୁବିନ୍ୟାସ ଆକୃତି ଅଟେ ଆଜି ଆମେ ଶିଖିଲେ ସୁବିନ୍ୟାସର ଉଦାହରଣ ତାପରେ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଏହା ସମ୍ବନ୍ଧିତ ମିଥ୍ୟା ଧାରଣାକୁ ଦୂର କରିବା